Assalamu alaikum. Welcome back to my cooking channel, Kakon's Bismillah Kitchen. আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংসের ভুনা। একটু ভিন্নভাবে এবং ভিন্ন আঙ্গিকে আমি এই ভুনাটি তৈরি করব। আমরা অনেকেই কমপ্লেইন করে থাকি ব্রয়লার মুরগি ভুনা করলে নাকি মজা লাগে না। আমার রেসিপিটি আজকে শুধুমাত্র তাদের জন্য। আমার মতো যদি এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে থাকেন তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু গরু মাংসের চেয়েও বেশি হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এই চিকেন ভুনা করার জন্য কিছু মশলা বেটে নেব। এর জন্য আমি নিয়েছি 4 টুকরো দারচিনি এবং 4টি এলাচ, 2 টুকরো জয়ফল, 2টি লং, 7টি কালো গোলমরিচ, নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পোস্তদানা, ছোট 3 টুকরো জয়ত্রী। এই সবগুলো মশলা আমি বেটে একটি পেস্ট তৈরি করে নেব। আর আমি আজকে আমার এই সম্পূর্ণ চিকেন ভুনাটি করব পেঁয়াজ বেরেস্তা দিয়ে। এর জন্য আমি এখানে 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি কি লাগবে এই মজার চিকেন ভুনা করার জন্য। আমি এখানে নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 4 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট, নিয়েছি 3 টেবিল চামচ টক দই, আর যে আমি মশলাগুলো দেখিয়েছিলাম সেই সবগুলো মশলা আমি একসাথে বেটে নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ বেটে নিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ পাপরিকা পাউডার। এই পাপরিকা পাউডারটা দিলে দেখবেন আপনার চিকেনের কালারটা অনেক সুন্দর আসবে, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ একটি ব্রয়লারের মুরগি। মুরগিটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে আমি মুরগির মাংসটাকে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, পাপরিকা পাউডার, জিরা গুঁড়া, কাঁচামরিচের পেস্ট, দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর আমি যে শুকনো মশলাগুলো বেটে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি টক দই, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর সবগুলো মশলা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে দেখবেন মুরগির মাংসটা খেতে অনেক মজা লাগবে। মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মাখানোর পর দেখুন আমি একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। 2 ঘন্টা পর আমি একটি কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতাগুলোকে একটু নেড়েচেড়ে তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জাল হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 8-10 মিনিট কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি এই মশলার মধ্যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার মধ্যে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম মুরগির মাংসের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো খুব ভালো করে মাংসের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবো আমি আরও কিছুক্ষণ। দেখুন আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এর মধ্যে 1/2 কাপ ক্রিম অ্যাড করে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিলেও পারেন, কিন্তু চিনিটা দিলে দেখবেন এই চিকেনটা খেতে কিন্তু খুবই মজা লাগবে। আমার চিকেন রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। নেড়েচেড়ে খুব ভালো করে জিরা গুঁড়াটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি।
দেখুন আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক মিনিটের জন্য ঢেকে রাখব। এক মিনিট পর আমি চিকেন সার্ভ করছি। কত মজার চিকেন রান্না করে নিলাম। দেখুন আমার চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এইভাবে চিকেন রান্না করলে আর গরু মাংস খাওয়ার দরকার হবে না। আশা করছি আমার আজকের ব্রয়লার মুরগির মাংস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।